আমি এখন প্রবেশ করছি ভূতের নগরীতে। কথাটা শুনে কেমন যেন চমকে ওঠার মতো। আমার সামনে যে জায়গাটা দেখা গেছে, আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। এই জায়গাটা একসময় ভূতদের অবরণ্য ছিল, মানুষের লোককথা আমরাও দেখেছি, শুনেছি, জেনেছি যে এখানে ভূতেরা বসবাস করত। এই রাস্তা দিয়ে, তখন এই রাস্তাটা হয়নি, এখন এটা পিচ ডালা পথ হয়ে গেছে। আমি আগেই বলেছি এই রাস্তাটা চলে গেছে বঙ্গতাস তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িতে। কিন্তু এখানে ভূতেরা বসবাস করত, কোনো বাড়ি ঘর কিছুই ছিল না। এই যে সামনে দোকান, এই যে সমিল, এখানে কিছুই ছিল না, অন্ধকার জঙ্গল। এখান দিয়ে মানুষ ভয়ে দিনের বেলায়ও এখান দিয়ে প্রবেশ করত না। এখন এই জায়গাটার নাম হলো রামবাজির মাঝির টেক। সেটা বাংলাদেশের গাজীপুর জেলার তরগাঁও ইউনিয়নের দিগদা গ্রামে অবস্থিত রামবাজির টেক, ঐতিহাসিক জায়গা। এই জায়গাতে দিয়ে ছোটোবেলায় সেই পাকিস্তান আমলে বহুবার গিয়েছি, তবে একত্রে নয়, একা নয়, একত্রে অনেককে নিয়ে এই রাস্তা দিয়ে পেরোতে হয়েছে। এখানে অনেক ধরনের ভয়ঙ্কর লোককথা জড়িত আছে, মানুষের মৃত্যুর কথাও এখানে রয়েছে। অনেকে ভূতের ভয় পেয়ে মৃত্যুবরণ করেছেন, এই ধরনের কথা আমরা শুনেছি। কিন্তু আজকের এই যান্ত্রিক সভ্যতায় এসে ভূতেরা কোথায় চলে গেছে জানি না, এখানে সেই জায়গাটা দখল করে নিয়েছে মানুষেরা। এই যে আমার সামনে যে জায়গাটা, এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। একেবারে গাছে আবৃত, সবুজ বৃক্ষে আবৃত, ডানে এবং বামে। এই জায়গাটা এলে মানুষ ভয়ে কেঁপে উঠত, সেটা হোক দিনের বেলায়, রাতের বেলায় তো এখান দিয়ে কেউ যেতই না। আর এখনকার সময়ে এই রাস্তা হওয়ার পরে লোকালয় হয়েছে, আশেপাশে বাড়িঘর হয়েছে, কিন্তু ভূতের দেখা, সেই কথিত ভূত, সেই রূপকথার গল্পের ভূতগুলি যেন কোথায় উড়ে গেছে, সেই ভূতের দেখা আর কেউ পেয়েছে বলে আমি অন্তত শুনিনি। এই এলাকাটা হেঁটে হেঁটে আমি পেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার শরীর শিহরিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে ভূতেদের সেই অতীতের কথা শুনে, যেখানে গল্পের সমারোহ ছিল। এই যে আমার ডান পাশে, বাম পাশে যে জায়গাগুলো ছিল, এখানেই সাধারণত ভূতেরা বসবাস করত। এখানে আরও অনেক প্রকাণ্ড বড় বড় গাছ ছিল এক সময়, এখন সেগুলো আর নেই, মানুষ ধ্বংস করে ফেলেছে। ভূতেরা হয়তো এই এলাকা থেকে চলে গেছে, অথবা ছিলই না। এই যে সামনে একটি গোরস্থান, এখানেই মানুষ ভয় পেত সবচেয়ে বেশি, হোক সেটা দিনের বেলায়, হোক সেটা রাতের বেলায়। এই ভূতের ভয় নিয়েই মানুষ এই রাস্তা দিয়ে চলত, এই নির্জন এলাকায় দল বেঁধে। যদি কেউ কখনো একা আসতো, সেই ভয় পেত। কিন্তু আজকের এই 2024 সালে দাঁড়িয়ে এখন এটা শুধুই স্মৃতি, শুধুই বিস্ময়কর স্মৃতি। বাস্তবতা কতটুকু ছিল আমার জানা নেই। বুদ্ধের বসবাসের জন্য যে সামনে রিক্সাটা রয়েছে, এই জায়গাটাও ছিল ভয়ঙ্কর, সর্বশেষ ভয়ঙ্কর জায়গাটা এটাই ছিল। তারপর অন্তত 100 মিটার পেরোলেই সামনেই ছিল জনতার বা জনগণের আবাসস্থল, ভূতেরা আর ওদিকে যেত না। এখান থেকে শুরু, এর মধ্যে বিচরণ করতে, এই যে আমার চোখের সামনে, এর মধ্যে বিচরণ করতে, বিশেষ করে এই যে ডান দিকের যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলে এটা বিশ্বাস করতে এক সময়ের মানুষ, এখনকার সময়ে সেটা বিশ্বাসযোগ্য কি না জানি না। তবে এখানে অনেক গল্প রয়েছে, ভূতেদের গল্প, ভূতের গল্প। যে যেখানেই থাকুন, এই ভূতের গল্পের সাথেই থাকুন, কল্পনার সাথে বসবাস করুন। সবুজ শ্যামলিমায় দাঁড়িয়ে আছি আপনাদের জন্যই, আমি আলী হোসেন চৌধুরী, বাংলাদেশের দিগধা গ্রাম, তরগাঁও ইউনিয়ন, কাপাসিয়া,
গাজীপুর।